আউজিবুল্লাহমিনের সৈতনির বিসমুল্লাহর রহমান রহিম প্রিয় বন্ধুরা বাংলা ভাষায় কোরআন শরীফের সুন্দর একটি অ্যাপ সবাই আশা করে আমরা এ পর্যায়ে কোরআন বাংলা আরবি অ্যাপের রিভিউ করছি আপনি এই অ্যাপটি দিনে অথবা রাতে উভয় সময়ে পড়ার মতন উপযুক্ত করতে পারবেন উপরে ডান পাশে সূর্য বাটনে চাপ দিলে এটা দিন অথবা রাত অর্থাৎ বেশি আলো অথবা অন্ধকার উভয় রকমের ব্যবস্থাপনা আছে খুবই ইজি একদম শুরুতেই উপরে ডান পাশের এই বাটনটি আপনি ব্যবহার করতে পারবেন আমি রাত্রের মুডে এটা ব্যবহার করব পরবর্তীতে আবার লাইটের মুডে ব্যবহার করব প্রথমে আপনি দেখতে পাচ্ছেন হোম একদম নিচেই হোম বাছাইকৃত সুরাসমূহ এবং সেটিংস সুরাসমূহতে যখন আমরা যাব তখন দেখতে পাব একশো চোদ্দোটি সুরার নাম তালিকায় তার অবস্থান এবং এই সুরার অর্থ তো আমরা যে কোনো একটি সুরার উপর ক্লিক করলে দেখতে পারবো প্রথমে আছে নামকরণ নজুল ও সংশ্লিষ্ট আলোচনা এবং তারপরে বড়ো সুরার ক্ষেত্রে পঞ্চাশটি আয়াতকে একটি একটি খণ্ডে উপস্থাপন করা হয়েছে আমরা যদি এই অংশই দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম সুন্দর একটি অংশ এক্ষেত্রে আপনি নিচে ডানপাশে এই বাটনটি চাপ দিতে পারবেন এটা হলো সেফ বাটন এই অংশটি আপনার বাছাইকৃত অংশে সেভ হয়ে গেল এই বাছাইকৃত অংশ কোথায় আছে এর নিচে এখানে বাছাইকৃত তালিকা একের পর এক থাকবে আপনি দিন তারিখ অনুযায়ী দেখতে পারবেন পাশাপাশি দেখতে পারবেন এটা কখন সেভ হয়েছে আপনি এখানে এই লাল চিহ্নিত এই বাটনটি চাপ দিয়ে এটা ডিলিট করতে পারবেন আচ্ছা আমরা আবার একটু দেখব যে সেটি এবার দেখব সেটিংস সেটিংসে আমরা সবগুলো স্বাভাবিক করে ফেলবো কারণ আমরা দেখতে পেয়েছি কোনোটা বড়ো এবং কোনোটা ছোটো মনে হয়েছে এক্ষেত্রে আমরা স্বাভাবিক করে আবার একটি অংশে যাচ্ছি এবার দেখুন তুলনামূলকভাবে স্বাভাবিক আকারে ফোনটি রয়েছে আমরা ঠিক এই পর্যায়ে পর্যন্ত পড়ে আসলাম এখন যদি সেভ করি তাহলে দেখবো যে এটা সেভ অংশে যুক্ত হয়েছে তারপর আমরা যখনই এটা। আবার চালু করব ঠিক ওই অংশেই ওপেন হবে দেখুন একদম ঠিক সেই অংশে ওপেন হবে আচ্ছা কিছুটা ত্রুটি যদি থাকে আমরা এটা ঠিক করে ফেলব এই পর্যায়ে আমরা দেখবো এটা যদি আলোকিত অবস্থায় আমরা দেখি তাহলে কি হয় দেখুন খুবই সুন্দর কার্ড ভিউ আকারে আপনি দেখতে পাচ্ছেন কার্ডভিউ আকারে দেখতে পাচ্ছেন যদি ত্রুটি আমাদের আপনাদের কার্ডভিউ আকারে আছে খুবই ভালো এক্ষেত্রে আপনি আরবি ফন্টটা একটু বড় করতে চাচ্ছেন কি করতে হবে আপনি সেটিংসে যাবেন এখানে বড় এবং অনেক বড় ঠিক আছে যদি আমরা একটু বড় দেই তাহলে দেখতে পাব ঠিক একইভাবে আমরা যে কোনো একটি সুরা যদি যাই আমরা দেখতে পাব আরবি ফন্টটা একটু বড় বেশ মোটামুটি ভালোই বড় হয়েছে যতটুকু বড় হয়েছে আপনার জন্য কাজে আসবে আপনি এ পর্যায়ে যদি আবার সেভ করেন দেখতে পারবেন ঠিক পরবর্তী এই জায়গায় আমরা চলে আসতে পারবো এই যে এখানে বাছাইকৃততে আপনি এটাও দেখতে পাচ্ছেন এক্ষেত্রে সর্বশেষ যেটি সেভ হচ্ছে সেটি নিচে আসতেছে আমরা সেরকমই দেখতে পাচ্ছি আচ্ছা আবার উপরেরটা দেখতে পাচ্ছি তিনটে চৌত্রিশ আচ্ছা এইভাবে আসতেছে ওকে সময়টা নিচে দেখা যাচ্ছে তিনটে চৌত্রিশ বেজে বত্রিশ সেকেন্ড তিনটে পঁয়ত্রিশ বেজে বত্রিশ সেকেন্ড এরকমই আচ্ছা আর একইভাবে এই বাটনটি সব জায়গায় কাজ করছে তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে কোনো ত্রুটি যদি পরিলক্ষিত হয় অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই যে ফন্ট আপনারা সিলেক্ট করবেন এই ফন্ট কিন্তু সবটি জায়গায় এটা কার্যকর হবে অর্থাৎ যদি ধরে নেই আপনি অনুবাদটি বড় করে পড়তে চাচ্ছেন আপনি এটা সিলেক্ট করে দেবেন এই অনুবাদ সব জায়গায় বড় হয়ে যাবে সব জায়গায় আপনার অনুবাদ আপনি বড় আকারে দেখেন কত বড় লাগবে এত বড় আমার মনে হয় সবার প্রয়োজন হবে না তারপরেও যদি আপনার মনে করেন যে দরকার আমি বড় করে পড়ব আরবিটা এখন পড়বো না শুধু অনুবাদটা পড়ে যাব ইয়েস আপনি করতে পারেন আবার যদি মনে করেন যে না আমি হ্যাঁ সব কিছু স্বাভাবিক রাখবো অনুবাদ স্বাভাবিক রাখবো এবং আয়াতটাকে বড় করে দেখব হ্যাঁ আপনি আয়াতটা বড় করে দেখতে পারেন দেখুন কত বড় লাগবে অনেকখানিক বড় হয়েছে এর চাইতে বড় সাধারণত প্রয়োজন হয় না তারপরে আমরা খুব বেশি কমপ্লেক্স করি নাই কারণ বেশি বেশি ফন্ট চেঞ্জ করা অথবা অন্য অন্য দিক যদি আমরা খুব বেশি দিই তাহলে অ্যাপটি অনেক বড় হয়ে যাবে এবং ভারী হয়ে যাবে আচ্ছা আর হোম বাটনে আপনারা দেখতে পাচ্ছেন পরামর্শ দিতে একদম চোখ আপনি এখানে জাস্ট ক্লিক করবেন আপনি এখানে লিখবেন যে ভাই প্লিজ অ্যাড দিস অ্যান্ড দিস এইভাবে আপনি যদি লেখেন অ্যাড নিউ ফিচার হ্যাঁ আপনি যদি কিছু লেখেন আপনি লিখে এভাবে সেন্ড করবেন আমাদের কাছে চলে যাবে ইমেল আমরা আপনাদের ইমেলটা দেখতে পাব আচ্ছা আপনি অবশ্যই একটু ফাইভ স্টার রেটিং দিতে পারবেন এখানে ক্লিক করলে চলে আসবে আচ্ছা শেয়ার করুন বাটনে ক্লিক করলে শেয়ারের অপশন পেয়ে যাবেন অনেক সুন্দর একটি অ্যাপ দিন এবং রাত উভয় মোডে পড়ার জন্য সুন্দর একটি অ্যাপ আশা করি সবাই পড়বেন এবং শেয়ার করবেন অন্তত আপনি জানেন যে ইসলামী অ্যাপ শেয়ার করলে অনেক সব আছে ও আখিরদাওয়ানা ও আখিরুদ্দা ওয়ানা ইলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন